আছি সবাই বলেন, লাইভ হয়ে গেছে এক্সেলেন্স বাই লাবণের ঝান থেকে। ভালো লাগছে নাকি একটু বলে দেন তো। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। ভালো লাগছে নাকি একটু বলতে হবে। লাইভ স্টার্ট হয়েছে এক্সেলেন্স বাই লাবণের ঝান থেকে। আজকে আমি দিল্লির এক্সক্লুসিভ শাড়ি শেয়ার করব। যারা যারা আমাদের কাছে অল্প কিছু শাড়ি আসছে, প্রায় 20 পিসের মতো, ঈদের আগে এই 20 পিস গুলো আমরা দেখিয়ে শেষ করে ফেলতে চাই। যারা যারা আছেন, আমি যতটুকু হাতে পেয়েছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটু বলে দিই, আমাদের কিন্তু ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 100 টাকা, ঢাকার বাইরে 150 টাকা, এবং দেশের বাইরের আপুদের উদ্দেশ্যে বলছে, আমাদের এভরিডে দেশের বাইরে পার্সেল যায় এবং ঘরে বসে আপনারা পার্সেল পিক করতে পারবেন। আর আমাদের একটা স্টোর আছে, স্টোরের অ্যাড্রেস হচ্ছে ওয়ারি, স্বপ্নের পাশে, গ্রাউন্ড ফ্লোরে, শপ নাম্বার হচ্ছে 04A, ঠিক আছে, 4A, এবং শপ নেম হচ্ছে এক্সেলেন্স বাই লাবণের ঝান। সো আমাকে বলেন তো কেমন লাগছে একদম দাওয়াতে যাওয়ার জন্য। এই শাড়িটা আমি আমার জন্য নিয়ে এসেছি, আপনাদেরকে আরো একটা দেখাবো, ঠিক আছে। এই শাড়িটা আমি আমার সাথে আমার জন্য নিয়ে এসেছিলাম। তো এই শাড়িটা অ্যামেজিং, এটার আমি ছবি ভিডিওস আপলোড করে দিয়েছি অলরেডি, এবং আমাদের পেজের প্রোফাইল পিকচারে কিন্তু এই শাড়িটা আছে। হ্যাঁ, আমার অনেক ফেভারিট একটা শাড়ি। আচ্ছা, একটা চুড়ি পরে নেই, দাঁড়ান, একদম খালি লাগছে। ওকে, সো যেটা বলছিলাম, আমাকে একটু জাস্ট ফার্স্টে ক্লিয়ার করে জানাতে হবে যে আমার লাইভ সেশনটা চলছে নাকি, আমার লাইভটা চলছে নাকি, সেটা আমাকে একটু জানিয়ে দিতে হবে। হ্যাঁ, কারণ আমি এই মুহূর্তে কোনো কিছুই দেখতে পাই না। এক এক দিন এক এক রকমের, এক এক ভাবে ফেসবুকের অনেক নাটক থাকে, আমার অনেক সময় মোবাইলেরও একটা ব্যাপার থাকে। সো আজকে আমরা সব এক্সক্লুসিভ শাড়ি শেয়ার করব। এমনও আছে রাত 12:30টায় আরো একটা লাইভ সেশন যেতে পারে। বলেন কেমন লাগছে। হ্যাঁ, আমি যে শাড়িটা পরা আছি, এটা আসবে তোমার পিওর খাদির মধ্যে কাজ করা, হ্যান্ড ওয়ার্কের কাজ আছে। হ্যাঁ, আমি যে শাড়িটা পরা আছি, এইটার আরো একটা ভার্সন আমি আপনাদেরকে দেখাই দিব। এইটা আমাদের কাছে আরো 5টা আছে, 5 জনকে দিতে পারবো। ওকে, আরো 5টা আছে, আমরা আরো 5 জনকে দিয়ে দিতে পারবো। একটু বলে দেই লাইভটা ক্লিয়ার আছে নাকি। হ্যাঁ, আগে এটা এটা না জানলে তো সমস্যা, এটা না জানলে তো সমস্যা। আমি কোনো কমেন্ট পাচ্ছি না, কিচ্ছু দেখতেছি না, ওয়াচিং বা কেউ শো করছে কিনা, কিছুই না, থিং। ওকে, মনে হয় সবকিছু ঠিকঠাকই আছে। সো আমি দেখানো শুরু করি। কি দিয়ে দেখানো স্টার্ট করব বলেন তো, কি শাড়ি দিয়ে স্টার্ট করব। আমি যে শাড়িটা পরা আছি, এই শাড়িটা আসবে হচ্ছে আপনার পিওর খাদি। আমারটা দেখায় শুরু করব নাকি অন্যটা, অন্য কোনো কিছু বলেন তো, কি দেখিয়ে স্টার্ট করা যায়, বুঝলাম না। কেন কমেন্ট নেই কেন? ওয়াচিং ও নাই, ঘটনাটা কি বলেন? এত সুন্দর শাড়ি। ও আচ্ছা, এখন দেখতে পাচ্ছি, আচ্ছা মাশাআল্লাহ, ওকে গ্রেট। সো জয়েন হয়েছেন, ঠিক আছে। এবার বলেন কোনটা দিয়ে শুরু করব আজকের লাইভ সেশন, কোন কালারটা দিয়ে শুরু করব। আমি যে শাড়িটা পরা আছি, সেই শাড়ির আমি যেই শাড়িটা দিয়ে আমি যেই শাড়িটা পরা আছি, সেম শাড়িটাই আপনারা পাবেন এক্সেলেন্স বাই লাবণের ঝানে। দেখেন আমি যেটা পরা আছি, ইরফান লিখছে ওয়া ওয়া ওয়া, তুমি না থাকলে আমার সাথে এরকম আর হয়। আমি বললাম তুমি লাইভটা চলাকালীন সময়ে যেও না আমার কাছ থেকে, তুমি চলে গেলা। দেখো তো এখন লাইভটা ঠিক আছে নাকি, কমেন্ট আসছে, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা লাইভটা রান করতে পারি। আমি যে শাড়িটা পরা আছি, গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ। আমি যে শাড়িটা পরা আছি, পিওর খাদি, হ্যাঁ, এবং দিল্লির সবচেয়ে এক্সক্লুসিভ শাড়ি। আজকে আমি যে প্রাইস আপনাদেরকে প্রোভাইড করব, এই প্রাইস আপনি আদার্স কোনো পেজ, কোনো অনলাইন, কোনো অফলাইন, কোনো হোলসেল, এইসব পাওয়ার পসিবিলিটি নাই। আর পেলে আমাকে এখানে মেনশন করে দিয়ে যাবেন যে আপু আমি অমুক পেজে পেয়েছি, দেখি আমি কোন পেজে আছে, ঠিক আছে। হাউ মাচ আমি বলে দিব। আমি যেটা পরা আছি, দেখেন খাদিটা কোনো বডি শো হবে না, এবং বর্ডার লাইন করা আছে, এবং এটা অনেক এক্সক্লুসিভ শাড়ি। আমি আমার পার্সোনাল ইউজের জন্য একটা নিয়েছি, নাইস, পারফেক্ট আছে সবকিছু, ইনক্লুডিং ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এই শাড়িটা আমার জন্য একটা নিয়ে আসছি, আমি এই কম্বিনেশনের আরো কিছু দেখাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম, আমি তোমাকে কিছুক্ষণ পর সেন্ড কর, আমি কিছু পিয়ার সেন্ড করতে চাই, আপু ইনবক্স করে দেন, ওখান থেকে রিপ্লাই করবে। আচ্ছা, আমি যে শাড়িটা পরাচ্ছি, সেম কম্বিনেশনের, খালি এইটাতে আপনি কাজ পাবেন না, এইটাতে আপনি কাজ পাবেন না, আর আমার এটাতে হিউজ কাজ, আমার এই শাড়িটাতে হিউজ কাজ। ওয়ালাইকুম আসসালাম আপারা, থ্যাংক ইউ সো মাচ। ইন্টারন্যাশনালি যারা দেখছেন বা লাইভ সেশনে থাকবে, দেশের বাইরে কিন্তু আমাদের এভরিডে পার্সেল যায়। হ্যাঁ, মাশাআল্লাহ একটা শাড়ি না। এখন কোনটা চাই, আমারটা চাই না এটা চাই?
হাই, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি মাশাআল্লাহ। কে কোথা থেকে লাইভ দেখছেন একটু বলবেন কিন্তু, ঠিক আছে? এই শাড়িটা দেখেন জিগজ্যাগের আর আমারটা স্ট্রাইপের, বলেন কোনটা পছন্দ হলো? পরি লাগতেছে, থ্যাংক ইউ সো 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 মাচ, ওয়াও, এই কালার কম্বিনেশন। এটা কিন্তু একটাই, আমারটা পাঁচটা দিতে পারবো এক্সক্লুসিভ ওয়ানটা, এটা জাস্ট একটাই, কিন্তু আমি আপনাদেরকে সেম কম্বিনেশনের আরো অনেক ভ্যারিয়েশন দেখাবো। হ্যাঁ, এই যে কত, এই যে মনে করেন কনফিডেন্ট চলে আসে যখন আপনারা আমাকে রিপ্লাই ব্যাক করেন। আচ্ছা, তোমার শাড়িগুলো খুবই সুন্দর। ওকে, আচ্ছা, লাভ একটা, ধন্যবাদ। এইটা আসবে আমার শাড়িটা, এই শাড়িটার পার্টটা আমি একটু খেয়াল করে দেখাই। এই যে, এই যে এটা আসবে আমার পার্টটা, এবং মিডলটা আসবে ফুল অন মিনা ওয়ার্ক, ফুল অন মিনা ওয়ার্ক। শাড়ির লেংথটা একটু দেখিয়ে দিই, শাড়ির লংটা আপনারা একটু দেখে নেন, আমি পেছনে যাই, শাড়ির লংটা কোন বরাবর আসছে, ঠিক আছে? শাড়ির লেংথ, এবার আমি যে শাড়িটা পরাচ্ছি সেটা দেখেন, আমি আজকে কোনো হিল পরি নাই, উইদাউট হিল। এই যে দেখেন আমার পুরো শাড়ি, ঠিক আছে? এবং শাড়ির কুচিও আপনারা দেখতে পারেন, শাড়ির কুচিও আপনারা দেখতে পারেন, পিওর মিনাকারি খাদি উইথ এক্সক্লুসিভ ওয়ার্ক। হ্যাঁ, প্রতিটা শাড়ি সুন্দর হবে, থ্যাংক ইউ। এটা আমি ওপেন করে দেখাই, ঠিক আছে? আমি যেটা পরা আছে এটা তো আপনারা জানেন, এটার প্রাইসও জানেন, এটা আমি আপনাদেরকে, আমারটা তো আপনারা জানেন, জানেন না? নাইস লুকিং, চলেন এটা ওপেন করে দিচ্ছি, ওয়াও, যে এটা যেকোনো একটা আপনি পাবেন, এই শাড়িটা যেকোনো একটা আপু পাবেন, 1, 2 and 3, যেকোনো একটা আপু পেয়ে যাবেন, সেম টু সেম জিগজ্যাগের জিগজ্যাগ করা আছে। হ্যাঁ, এটা একটা আপুই পেয়ে যাবেন, খেয়াল করে দেখেন, আমি সেম কম্বিনেশন আরো পাবো। আচ্ছা আপু, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা মাশাআল্লাহ, এই শাড়িটা একদম সেম সেম কালার কম্বিনেশন, খালি এই শাড়িটার মধ্যে কাজ হবে না। আচ্ছা, খুবই সুন্দর মাশাআল্লাহ, থ্যাংক ইউ সুশান আপু, ধন্যবাদ। শাড়িটার আমি আপনাদেরকে দেখাই পুরো শাড়ির ব্যাক পার্টটা, ঠিক আছে? ওকে, আর আজকে বাজে কোনো কমেন্ট নেওয়ারই মুড নাই। হ্যাঁ, কারণ কুত্তারা কুত্তার কাজ করবে বলো, আমি মানুষ হয়ে ঘেউ ঘেউ করে তো লাভ নাই, যত কুত্তারা আমারে দেখে ঘেউ ঘেউ করছে আমি এখন ঘেউ ঘেউ করা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, কারণ আমার জামাই আমাকে অনেক বুঝাইছে কুত্তা তো কুত্তার কাজ করবে, সো তুমি ঘাউ ঘাউ করা বন্ধ করো, দেখবা কুত্তারাও অলরেডি থেমে যাবে। সো আমি এখন দেখেন না কোনো বাজে কমেন্ট নিই না, হ্যাঁ, কারো কোনো কথাই মাথায় নিই না, আমি পুরো একদম বিজনেস মাইন্ডেড হয়ে গেছি। আচ্ছা, সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে গিয়ে আমার শাড়ির কুচ, এটা মনে হয় অর্ডার হয়ে গেছে। আচ্ছা, এটার কি দেখাবো, আমি দামটা বলে দিই, দামটা শুনে নেন আগে। এটা আসবে আমার ব্লাউজের অংশটা, ওকে, এটা আসবে আমার, আমি লাস্ট যে দিল্লির শিপমেন্টটা শেয়ার করেছিলাম একটা অনলাইন। প্রাইস কত আপনি প্রিয় লিখেছেন, শাড়ির কুচিগুলো আপনারা দেখে নেন, এটা আপনার পিওর দিল্লির অরিজিনাল খাদি, এবং এটা আপনি এক পিসও বাংলাদেশে শো করতে পারবেন না। হ্যাঁ, যারা প্রি অর্ডারে শাড়ি বিক্রি করে তারা শো করতে পারবে, এখন পর্যন্ত কেউ আপনাকে এই শাড়ি শেয়ার করতে পারবে না, দেখাতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, আমি যে শাড়িটা পরা আছি এটার অর্ধেক প্রাইজে এটা চলে আসবে, এটা অর্ধেক প্রাইজে। হাই কিউটি, কেমন আছো? বাবুটা কেমন আছে? ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা অর্ধেক প্রাইজে চলে আসবে, এটাতে যদি কাজ হতো তাহলে এটার প্রাইস চলে আসতো 15,800 টাকা। এটা এখন পেয়ে যাবেন একটা আমাদের বাংলাদেশে যে কোনো একটা খাদি যদি আমরা পারচেজ করি সেক্ষেত্রে 8,000, 9,000, 10,000 এরকমের হয়। কি পাউডার? পাউডার তো এই রুমে নাই, এসি ছাড়া এই রুম থেকে ওরে নিয়ে যাও, মাম্মা ধর ধর বাচ্চা থেকে ধর, নিয়ে যাও নিয়ে যাও, হেই বাচ্চা থেকে ধর 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 ধর। ওকে, আচ্ছা, আপনারটার দাম কত? আমারটার দাম সবাই জানেন, এটার মধ্যে কাজ নাই, আর আমারটায় কাজ আছে, একই কম্বিনেশন, একই শাড়ি, একই মিনাকারি, একই ফ্যাব্রিক। আমি প্রথমেই দাম বলে দেই যেন আর টেনে টেনে লাইভ সেশন না দেখতে হয় কারো। প্রাইস চলে আসবে 8,500 টাকা চ্যালেঞ্জ, 8,500 টাকা এটার প্রাইস, এটার মূল্য 8,500। আমি তোমাকে তোমায় টাকাটা শাড়িটা গিফট করতে চাই, তুমি একদিন পরে লাইভ করবা প্লিজ। আচ্ছা, শাড়িটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। এটার প্রাইস আসবে 8,500 টাকা, ছবি তুলে নেন। আচ্ছা, আমারটার ডাবল প্রাইস মনে রাখবেন, আমারটার ডাবল প্রাইস যেটা আমি দেখালাম এটার ডাবল প্রাইস হবে এটা। আমি একটু আমার শাড়িটা দেখিয়ে নেই, কারণ আমার হোয়াটসঅ্যাপে পাবলিক পাগল করে ফেলতেছে এই শাড়িটার জন্য। এই শাড়িটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এই শাড়িটায় পুরোটায় এটার আপনি একটু দেখেন, এটার মধ্যে এরকম বর্ডার করা, এরকম হ্যাঙ্গিং অ্যাক্সেসরিজ আছে, পুরো শাড়িটা এরকম জারদৌজির ওয়ার্ক পুরো শাড়িটা। এই শাড়িটা আমি আমার পার্সোনাল একদম সোয়ার করে বলছি, আমি পার্সোনাল ইউজের জন্য আমি একটা নিয়েছি, আরো পাঁচটা আপনাদেরকে দিব।
এটার এটার এটা এত সুন্দর, ডোন্ট নো এত সুন্দর হয় কেমনে একটা শাড়ি। হ্যাঁ এই যে এই কাজটা দেখেন, এরপরে এখানেও শেষ না, এরপরে আবার পারে কাজ, এরপরে আবার পারে কাজ, তাও শেষ নয়, পুরো আমার শাড়ির অংশ, কুচির অংশ, পুরো শাড়িটায় কাজ আছে। আমি আমার শাড়িটার প্রাইসটাও একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। হ্যাঁ আমি যে শাড়িটা পরা আছি সেই শাড়িটার প্রাইসও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, ঠিক আছে? আপনাদের আর টেনে টেনে লাইভ সেশন শেয়ার করতে হবে না বা দেখতে হবে না, একটু খেয়াল করে দেখেন। আমি যে শাড়িটা পরা আছি এই শাড়িটা পিওর খাদি, তার সাথে সাথে পাইপিং বর্ডার লাইন করা আছে, আপনি এক পিসও বাংলাদেশে এই আমি যেই দামে দিচ্ছি সেই দামে পাবেন না। এমডি পারভেজ লিখেছেন নাইস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি যেটা বলছি আপনি পুরো বিডিতে, হ্যাঁ কেউ আপনাকে এই প্রাইজে এই শাড়ি শেয়ার করতে পারবে না বা দেখাতে পারবে না, ওকে দেখাতে পারবে না বা আপনাকে এই প্রাইজে দিতেও পারবে না। আপনারা আমার শাড়িটা আগে একটু দেখেন যে এটার কি কাজ করা, কি কাজ করা, আগে আপনি এটা একটু দেখেন, এরপরে আপনি এটার প্রাইজিং করেন, ঠিক আছে? আগে একটু দেখেন দেখেন, কারণ আমার এই শাড়িটা আমি অনেক 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 পছন্দ করেছি এবং ছবিতে অনেক সুন্দর আসে এবং পরার পর অনেক ভালো লাগে, কারণ এটার স্ট্রাইপটা, এটার হালকা মিনাকারিটা, এটার পাড়টা, এটার বর্ডারটা, এটার শাড়ির লেন্থ, এটার শাড়ির ফ্যাব্রিক। হ্যাঁ অনেকেই আছেন মনে করেন শাড়িতে বডি শো করবে, এই যে দেখেন অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন আমি আপনাদের সঙ্গে ধরে দেখালাম, ফুল শাড়িটা আপনারা দেখে নেন। অ্যান্ড প্রাইস যাচ্ছে 15,800 টাকা, আমার এই শাড়িটার প্রাইস যাবে 15,800 টাকা। আর এটার এইটার সাথে যেটাতে কাজ হবে না, যেটাতে কাজ হবে না, হ্যাঁ সেম শাড়ি সেম ফ্যাব্রিকের সবকিছু দেখেন, যেটাতে কাজ হবে না সেটা 8,500। দুটোতে আমি চ্যালেঞ্জ করে বললাম, তোমার প্রতিটা শাড়ি অনেক সুন্দর হয় মাশাআল্লাহ, তুমি কষ্ট করে করে এত কথা না বললেই তোমার শাড়ি ইনশাল্লাহ সেল হয়ে যাবে। আপু সেলের জন্য না, আমি একটা বিষয় আপনাকে আপনাদের উদ্দেশ্যে বলি, আমার এই লাইভ সেশনটা কিন্তু শুধুমাত্র সেলের জন্য থাকে না, আমার এই প্রমোশনটা যায় হলো আমি আপনি কিন্তু আমার সরাসরি দেখতে পাচ্ছেন না, আপনাকে এই ভিডিও বা এই লাইভ বা এই রিলস এর মাধ্যমে যেন আমরা আপনাকে একুরেট প্রোডাক্টটা বোঝাতে পারি, সেই জিনিসটাই হচ্ছে লাইভ করা। হ্যাঁ এখন আমি আমি মনে করেন ধুনফুন করে ধরলাম, বললাম এটার দাম 8,500 নিয়ে নেন, তাহলে তো হলো না, আপনাকে আমার ডিটেইলিংটা জানতে হবে সোনাপা। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, অনেক 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 শুভকামনা আপনার জন্য। আমার এই শাড়িটার প্রাইস 8,500, আমি যেটা পরা আছি 15,800, ঠিক আছে ক্লিয়ার? আচ্ছা এইবার আসেন, আপনাদের চোখ ধাঁধায় যাবে, আরিবা স্টাইল হাউজে আছে এই শাড়িটা, ওকে তাহলে প্রাইসটা কেমন আছে? ওকে ওকে আচ্ছা আমি কিন্তু কমেন্টটা নিয়েছি, ওকে চলো নেক্সটটা যাই, নেক্সটটায় যাই, চলো নেক্সটটায় যাই। হ্যাঁ এইবার দেখি আসেন, এবার দেখি আসেন, চোখ বন্ধ করে রাখেন, এবার দেখি আসেন, চোখ বন্ধ করে রাখেন, আমি আপনাদেরকে পিওর জর্জেট খাদি দেখাবো আজকে, এখন তাও আবার শেডেড, পুরো প্রয়োজনে শাড়িও পরে দেখাবো, আপনি একটু দেখেন আপনারা, প্রয়োজনে শাড়ি প্যাচ দিয়ে পরেই দেখাই দিব। হেই মুক্তা আপু কেমন আছেন? বার তুমি যতই কথা বলো না কেন, শুনতে আর দেখতে বড় ভালো লাগে, একটুও বিরক্ত লাগে না, থ্যাংক ইউ সো মাচ সোনাপা। এটা দেখেন শাড়িটা ওপেন করছি, শাড়িটা জাস্ট ওপেন করলাম, শাড়ির কালার শেডিংটা আপনারা বুঝে নেন, এটা কার চাই? আমাদের কাছে প্রত্যেকটা পিস দুই পিস করে আছে, প্রত্যেকটা পিস দুই পিস করে আছে, পিওর জর্জেট খাদি, কেউ আমাকে একবার প্রমাণ করে দেখা যে এটা জর্জেট খাদি না, একবার প্রমাণ করে দেখা এটা পিওর না, একবার প্রমাণ করে দেখা এটা দেশীয় প্রোডাক্ট, একবার প্রমাণ করে দেখা, আসলে প্রমাণ করার কিছু নাই, বিকজ অফ আলহামদুলিল্লাহ ভালো আছেন মাশাআল্লাহ, অনেকদিন কমেন্ট পাই না, তো শাড়িটা ওপেন করছি এবং চ্যালেঞ্জ করে প্রাইসটা দিব আপনাদেরকে। হ্যাঁ পিওর জর্জেট খাদি, পিওর জর্জেট খাদি দেখেন সেই দিকটা আমি, এবং এইটার মিনাটা এত সুন্দর, আমারটা মনে হয় অর্ডার হয়ে গেছে, এই শাড়িটা জাস্ট দেখেন, আসলে ওদের কালেকশন একটু ডিফারেন্ট। হ্যাঁ শাড়ির আঁচলটা দেখেন, আমি যেই প্রাইস দিব সেই প্রাইসে আপনাদের মন ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ। এটা শেডিং শাড়ি, এটার চারটা না পাঁচটা কালার দেখাবো, এক একটা এক একটার চেয়ে সুন্দর। আমার শাড়িটার প্রাইস আসবে 15,800 টাকা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি না এই যে এই মেসেজ গুলোতে অনেক বেশি খুশি হয়ে যাই, পুরো
পুরো শাড়িটা দেখেন, আপনি না কিনলে আমি আমার শাড়ি রেখে দিব, একদম সোয়ার করে বলছি, বিকজ অফ আমার অনেক পছন্দ হয়েছে শাড়ি, এবং আমি যখন দেখেছি যে আমি এই শাড়ি এই প্রাইসে দিব চিন্তা করেছি, তখন থেকে আমার শাড়ি বিক্রি হয়ে গেছে, সত্যি কথা, তখন থেকে আমার শাড়ি বিক্রি হয়ে গেছে। আপনাদের কারোই কিনতে হবে না, খালি বলেন পছন্দ হয়েছে নাকি। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার হোয়াটসঅ্যাপে এবং আমার ফেসবুক পেজ মেসেঞ্জারে অলরেডি আমার এই শাড়ি দুটোই মনে হয় হয়ে গেল। আমি এটা একটু দেখাবো যেটা আমি পরা আছি, মানে এই যে যেটা আমি ধরেছি, পিওর জর্জেট খাদ্দি, পিওর জর্জেট উইথ শেড, উইথ শেড কালার আসবে ব্লু, স্কাই ব্লু অ্যান্ড ব্লু। আপনি আপু আপনার পরাটার প্রাইস কত? এটা দেখেন, এটা আসবে ব্লাউজ, এটা আসবে আপনার শাড়ির ব্লাউজ। আপনারা বিবেচনাও করতে পারছেন না যে আমি এখন আমারটা মানে যেটা এখন দেখাচ্ছি এটার দাম কত আসবে, এটার প্রাইস কত আসবে, ঠিক আছে, যেটা আমি এখন দেখাচ্ছি এটার প্রাইস কত আসবে, এটা আপনারা জাস্ট ছবি তুলে নেন, জাস্ট এখান থেকে ছবিটা তুলে নেন, ঠিক আছে, এই শাড়িটা আপনারা জাস্ট ছবি তুলে নেন, দেখেন কুচির অংশটা কত বেশি নাইসলি ক্যারি করা যাবে, কত বেশি সুন্দর করে ধরতে পারবেন আপনারা। এটা নাইস শাড়ি, খুব সুন্দর, ওরে বাবা রে বাবা, এই কালারটা কার চাই? এটার আমি ছয়টা কালার দেখাবো, ব্লাউজের সম্পূর্ণ ওয়ার্ক, পিওর জর্জেট খাদ্দি, পিওর জর্জেট খাদ্দি। হ্যাঁ, অনেক যাচাই বাচাই করে, অনেক কিছু করে এই পাঁচ সাতটা, সাত দুগুণা চোদ্দটা শাড়ি আপনাদের জন্য আনা। হ্যাঁ, এটা খেয়াল করেন, খেয়াল করেন, এটা ছবি নিয়ে নেন আপনারা, এটা অনেক সুন্দর। আচ্ছা, এই কালারটা, এই কালারটা রেখে দিচ্ছি। আচ্ছা, এটার প্রাইসটা কি বলে দিব? ওয়াও বলছেন সবাই, নাইস কালেকশন, থ্যাংক ইউ মা। মানে এটা আসলে বুঝতে হবে যে আপনারা কত বেশি পছন্দ করেন। ওয়াও, আমার কাছ থেকে গতকালকেও একজন আমাকে, নিউ ইয়র্কের একটা আপা বলছে যে আপনি শাড়ির লাইভ কেন করেন না, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে শাড়িগুলো, অনেক সুন্দর, শাড়ির লাইভ কেন করেন না। পরে আমি বললাম, আপু আমার ডেলিভারি এত মানে ইয়ে হয়ে গেছে, জমে গেছে, যে আমি শাড়ির লাইভ করতে পারছি না। পরের কালারে আসেন, পরের কালারটা দেখেন, আমি যে মানে উমরে কালার, ওয়াও বলছেন মাশাল্লাহ। এই কালারটা আমি কোনো কথা বলবো না, এই কালারটা দেখবেন আর পিক করবেন পাবলিক, আমি জানি। এটা আসবে হচ্ছে তোমার সেম শাড়ির আরো একটা কালার, সেম শাড়ির আরো একটা কালার। এই শাড়িটা বেশি জোস, এটা পরে আজকে লাইভ আপু এটা পরি নাই, কারণ আমার কাছে অল্প কোয়ান্টিটির আছে। হ্যাঁ, আমার শাড়িটা অলরেডি মনে হয় একটা আপা হোলসেলের জন্য নিয়ে নিয়েছে, পাঁচ পিস ছিল, এখন যদি না থাকে পরে আর আমি দিব কিভাবে বলেন। এটা দেখেন, এটা আসবে হালকা মিষ্টি ডার্ক পিঙ্ক, হালকা মিষ্টি ডার্ক পিঙ্ক, পিওর জর্জেট খাদি, ব্লাউজের পুরোটায় কাজ থাকবে, সাথে এই ঘুংরু থাকবে, অনেক 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 স্মার্ট শাড়ি, পুরোটায় পাইপিং বর্ডার করা আছে, কুচির অংশটা আপনাদের সামনে ধরবো। হ্যাঁ, আজকে যেহেতু আমার হেল্পিং হ্যান্ডও নাই, সো আমি আপনাদের সামনেই কুচি ধরে দেখিয়ে দিচ্ছি। সো নাইস বলছেন। আচ্ছা, কে কোথা থেকে দেখছেন একটু বলবেন, কে কোন দেশ থেকে, কোন গ্রাম থেকে, কোন শহর থেকে দেখছেন আমাকে যদি একটু বলতেন। এটা আসবে পিওর জর্জেট, জর্জেটের জানেনই তো কুচি কিভাবে হয়। হ্যাঁ, আর এইটা আসবে আপনার ব্লাউজের অংশটা, অসম্ভব সুন্দর, ফ্রম কানাডা, মাশাল্লাহ মাশাল্লাহ, থ্যাংক ইউ সো 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 মাচ। এই শাড়িটা খেয়াল করেন, আমার কেন জানি মনে হয় শাড়ি পরে খোপায় ফুল দিলে মনে হয় মোটামুটি সবাইকে সুন্দর লাগে। লাবু, তোমার জিগজ্যাগ ডিজাইনটা দিতে দিতে বলো প্লিজ, আরো প্লিজ আরো পিসেস, ঠিক আছে, জিগজ্যাগটা আপনি অর্ডার করে ফেলেন। আমি বললাম না, ওইটা মাত্র 8,500 টাকা, ওইটা সবাই নিতে পারবে, ধানমন্ডি থেকে, চিটগং থেকে। আচ্ছা, এই কালারটা কার চয়েসে আসলো বলেন তো, এই কালারটা, এটা দিয়ে ব্লাউজ যখন বানাবেন কেমন লাগবে? ব্লু শাড়িটা তো অলরেডি অর্ডার হয়ে গেছে। আমি একজন উদ্যোক্তা, ইমন লিখেছেন, মনে হয় আপনি একজন ছেলে, বাট আপনাকে, আপনার কমেন্টটা নিলাম, আপনাকে অনেক অনেক শুভকামনা। আমেরিকা থেকে দেখছেন তামান্না ইয়াসমিন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এটা আসবে আমাদের এনাদার একটা কালার, কালারটা আসবে ওমরে টোনের ম্যাজেন্ডা অ্যান্ড মিষ্টি, কালারটা যে কি সুন্দর, ছবিটা তুলে নেন আপনারা, ছবিটা তুলে নেন, ঠিক আছে। আমি দাম বলে দেই, এই শাড়িটার দাম বলে দিই, পিওর জর্জেট খাদ্দি। কেমন আছেন ঢাকা মাহমুদপুর, ফরিদপুর থেকে দেখছেন, ফরিদপুর আমার বাড়ি। আপু কাজ করা খাদ্দিটা জিগজ্যাগ ডিজাইনের কথা বলেছি, নাই আপু, না আমি মেয়ে, তুমি বারবার ভুল করো, ওকে সরি। এই যে কিসের বিজনেস আপনার বলেন,
চিটাগং থেকে দেখছি ঈদের সময় চিটাগং যাব। আচ্ছা এখন একটা কালার দেখাবো, একটা কালারই মন ধরে যাবে, একটা কালার দেখাবো। এগুলা করতে অনেক সময় লাগে আপা। আমি এটা কেন নিয়েছি, আমার এই শাড়িটা কেন নিয়েছি, কারণ আমার এই শাড়িটার এই জায়গাটা অনেক সুন্দর, জার্মানি থেকে দেখছেন। এই যে আমার এই জায়গাটার যে মিনাটা আমার অনেক পছন্দ হয়েছে, হ্যাঁ ফ্রান্স থেকে দেখছি। আল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমরা সারা বিশ্বে ডেলিভারি করি, ফ্রান্স আমেরিকা যে যেখান থেকে চান আমরা আপনাদেরকে ডেলিভারি কমপ্লিট করে দিব। হ্যাঁ আচ্ছা এখন একটা শাড়ি দেখাবো, দেখবেন আর শেষ। চট্টগ্রাম থেকে দেখছি, মাশাআল্লাহ চট্টগ্রামে যাব ঈদের সময়। দেখছেন কালার, ওই ব্লুটার মতো সুন্দর, ব্লুটার মতো সুন্দর। দাম বললে মাথা ঠিক থাকবে না, দাম যখন বলবো না মাথাটা ঠিক থাকবে না, এটার দাম যখন বলবো মাথাটা ঠিক থাকবে না। এইটা এখন ঈদের সময়, এখন শাড়ির সিজন, এখন বিয়ে শাদির সিজন, ঠিক আছে। আমি এখন আপনাদেরকে এই কালারটায় আপুরে সারাদিন লাইভ করলে সারাদিন দেখতে ভালো লাগে, আপুর লাইভ সারাদিন করলে সারাদিন দেখতে ভালো লাগে। আর কথা কিছুই বলার নেই, মাশাআল্লাহ তোমার পেজ থেকে চারটা শাড়ি নিয়েছিলাম, আম্মুকে গিফট করেছিলাম, অনেক বেশি সুন্দর ছিল। থ্যাংক ইউ সো মাচ, আই এম গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। আম্মুকে অনেকগুলো ভালোবাসা এবং আম্মুকে অনেকগুলো আদর সালাম। এটার এই কালারটা কার চাই, এটা গ্রে কালার, তার উপরে ব্লু একটা দেখিয়েছি, আমার প্রত্যেকটা কালার ফাটাফাটি লেগেছে। আপুর কমেন্টটা চলে গেল উপরে, কোন একটা কমেন্ট আসছিল, এটা খুব সুন্দর না, পিঙ্কটা অর্ডার হয়ে গেছে, ব্লুটাও অনেক সুন্দর। আমি দাম বললে এটা সবাই নিয়ে নেবেন, দেখেন শাড়িটা, ঠিক আছে। আচ্ছা বলেন তো আপনারা খুব শাড়ি পরলে খোপায় ফুল হাতে চুড়ি কয়জন পড়তে পছন্দ করেন, আগে বলো তোমায় যে আজ এত সুন্দর লাগছে কেন, তোমার ভাই তোমাকে দেখে ভাইয়ার রিয়েকশনটা কি, কিচ্ছু না, সেই পুরানো দিনের কথা আর বলুন, এখন আর ভাইয়ার কোনো রিয়াকশন হয় না, সত্যি কথা হয় না, সত্যি সত্যি এখন আর তোমার ভাইয়ার কোনো রিয়াকশন হয় না। আচ্ছা এটা দেখেন, এটা আসবে ডিপ অ্যাশ এন্ড লাইট অ্যাশ, সুরমা অ্যাশ এবং লাইট অ্যাশ, খুবই সুন্দর এই কালারটা। ব্লুটা অনেক বেশি সুন্দর ছিল আমাদের কাছে, প্রত্যেকটা সাতটা কালার মনে হয় না, চারটা কালার আমাদের কাছে, 14 পিস আছে। আপনারা কি বানিয়ে দেন আপু যদি লাগে, আম হোলসেলার ফ্রম টরন্টো কানাডা, হোয়াটস up you for blue, আচ্ছা ঠিক আছে আমি জানি তো মঙ্গলবার বিজনেস করি আমি সব। আচ্ছা আমি মশলার বিজনেস করি, আমি স্বপ্ন ব্র্যান্ড নিয়ে কাজ করি, স্বপ্ন ব্র্যান্ডের যে মশলাগুলো আমি ম্যানুফ্যাকচার করে দেই, আমার কোম্পানির নাম মাশাআল্লাহ। ওরে বাবা রে বাবা, এত বড় মাপের একজন আমার লাইভ সেশন দেখছেন, মাশাআল্লাহ মশলা সেল করেন, এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট, রাইট? আপু তুমি যেটা পরে আছো সেটা অনেক ভালো লাগছে, 15,800 নিয়ে নাও। এটা এটা দেখেন, এটার প্রাইস চলে যাবে, বলে দেই প্রাইস চলে যাবে মাত্র 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 6,800। চ্যালেঞ্জ করে বললাম 6,800, চ্যালেঞ্জ করে বললাম, আমি যে শাড়িটা এখন ধরা আছি প্রাইস যাবে 6,800, চ্যালেঞ্জ করে বললাম 6,800। বাংলাদেশেও মনে করেন আমরা 8,500 টাকায় সেল করছি, এখন এই দিল্লির এই শাড়ি 6,800 টাকায় দিয়ে দিব, ঠিক আছে। এটার আরেকটা অসাধারণ কালার আছে, কালার ইজ পার্পল, আমি জানি না পার্পল কালার দেখলে মাশাআল্লাহ, আমি জানি না, ইরফান লিখেছে তোমাকে সত্যি অনেক সুন্দর লাগছে, এটা হুদাইমিসা কথা মাইন ছেড়ে বোঝানোর জন্য, তারপরও থ্যাংক ইউ সো মাচ বাবু। প্রাইস আসবে 6,800, দিস ইজ ভেরি ব্যাড, ভাইয়ার রিয়াকশন হওয়া দরকার ছিল, একদম একদম, প্রাইস গুড, প্রাইস যাবে 6,800, আলহামদুলিল্লাহ পাগল হয়ে যাচ্ছেন মানুষ, হ্যাঁ পাগল হয়ে যাচ্ছে, 6,800 এগুলার প্রাইস যাবে 6,800, আমি আপনাদেরকে দেখাই দিই, প্রাইস যাবে 6,800। আবারও দেখাচ্ছি, এটা আসবে পার্পল এর মধ্যে, ল্যাভেন্ডার এন্ড পার্পল শেড, হ্যাঁ পিওর জর্জেট খাদ্দি, পিওর জর্জেট খাদ্দি, প্রাইস যাবে, এই জন্যই বলতে চাই না, কেন তুমি তোমার বোরের রেখা কেন বাইর হইলাম, দিস ওয়ান টু, আমি জানি তো 6,800 টাকায় আপনি এই শাড়ি কই পাবেন, ম্যাজেন্ডা কালারটা অলরেডি সোল্ড, ব্লু কালার এন্ড যেটা আমি দেখাচ্ছি এই পার্পল কালার, এগুলো অলরেডি সোল্ড। দেশের বাইরের আপুদের উদ্দেশ্যে বলছি, আপনাকে আমরা পেমেন্ট অপশন দিয়ে দিব, আপনি ওখানে পেমেন্ট করে দিবেন, ঠিক আছে। জাস্ট লুক লাইক আ ওয়াও, পার্পল কালারটা ওয়াও, ইয়েস, প্রাইস যাবে 6,800, আপনাকে অনেক নাইস লাগে, ধন্যবাদ, প্রাইস যাবে 6,800, ঠিক আছে। আমার পরা শাড়িটা যারা যারা মেসেজ করছেন তাদের জন্য বলছি 15,000, আল্লাহ এটা কি ভালো লাগতেছে, হ্যাঁ এটা কি ভালো লাগছে বলেন তো,
অ্যাশ কালারটা অনেক, এটা অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, প্রাইস যাবে 6,800 টাকা এই শাড়িটার প্রাইস। এটার প্রাইস, এটা পার্পল ওয়ান। হ্যাঁ, আচ্ছা আমি একটু বলি, এটা এটা অর্ডার হয়ে গেছে, ব্লুটা না যেন এটা অর্ডার হয়ে গেছে, বাট এটা আমি একদম মন খুলে রাখতে চাচ্ছি। আপু আপনাকে লেন্সে ভালো লাগে না, তাহলে লেন্স খুলে ফেলবো, খুলে ফেলবো, আপনি বললে আমি খুলে ফেলবো, তোমাদের খুনসুটিটা কি ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ রোমা আপু। এই কালারটা তাহলে আমাকে, আমি রেখে দিই, এটাতে অনেক ব্রাইট লাগবে। হ্যাঁ, এই কালারটাতে দেখেন এই রকমের যদি একটা ম্যাজেন্ডা ব্লাউজ হয় তাহলে আমি সব পড়তে পারবো। ম্যাজেন্ডাটা আমি রাখছি তাহলে, ম্যাজেন্ডাটা আছে, এটা আলাদা রাখি, এটা আমি রাখছি। ঠিক আছে, আমি যেটা পরা আছে এটা কার পছন্দ হয়েছে বলেন? 15,800 টাকা আমার শাড়িটা, জাস্ট 15,800 টাকা। হ্যাঁ, আমার শাড়িটা 15,800 টাকা। আচ্ছা, এবার আমি আপনাদের জন্য একটা খাজানা বের করছি, এবার আমি আপনাদের জন্য একটা খাজানা বের করছি, দেখেন আপনার জন্য, আপনাদের জন্য একটা একটা একটা, ওয়াও, দিস ইজ রেড। এবার আমি সব কাজ করা শাড়ি দেখাবো। রেড বিয়ের জন্য যা লাগবে। না আপু, লেন্সটা ভালো লাগছে, লেন্সের কালারটা তোমাকে মানিয়েছে। থ্যাংক ইউ ইভা আপু, ইভা না আভা, আভা আপু, থ্যাংক ইউ মুক্তা আপু। এটা দেখেন, এটা আসবে রেড, লাল। আমি আমি লাবণ্য জাহান একটা ছোট উদ্যোক্তা বা মনে করেন একটা ছোট ব্যবসায়ী হিসেবে, এত এক্সক্লুসিভ শাড়িটা মিনিমাম 15 থেকে 16 পিস সেল করেছি। রেড কালার, ওয়াও, মিনিমাম 15 থেকে 16 পিস একই শাড়ি মিনিমাম, মানে এক দেখায়। মনে করেন আমার আমার ফ্রেন্ডকে ফোন দিছে, দোস্ত আমার এই শাড়িটা আনাই দে, বা কেউ, ইভেন সাদি আপু ওই শাড়িটা পায় নাই, তৌশি আপু হচ্ছে এই শাড়িটা পায় নাই, ঠিক আছে, মানে যারা যারা আছে সবাই, তুমি যেটা পরো না তোমাকে সব কয়টাই ভালো লাগে। এটা এই শাড়িটা আমি একটু দেখাই, কাজটা একটু দেখেন, শাড়ির কাজটা একটু দেখেন। হ্যাঁ, আমি যেটা পরা আছি সেইটার মতোই, কারণ এগুলো অনেক ডিজাইনার এক্সক্লুসিভ শাড়ি, তো আমি চাই বিয়েতে, হ্যাঁ, আপনারা যদি এই শাড়িটা পান আপনারা আগে দেখেন, পরে চিন্তা ভাবনা করেন। রেখে দাও, রেখে দাও, ইজান খালি গায়ে, এখানে এসি চলতেছে, এই যে দেখেন এই শাড়ি, পিওর জর্জেট মিনা ওয়ার্ক খাদি, কালার আসবে লাল, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। এই যে ওরে নাও, আল্লাহ, আপু আপনাকে ড্রেস থেকে শাড়িতে বেশি ভালো লাগে, এটা সবাই বলে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে এই হচ্ছে গিয়ে আমার শাড়ি, আর এটাতে পুরাটা মিনা ওয়ার্ক। ভাই এই শাড়িটা আপনারা, আমি জানি না, আমি নিজে এক হাতে 15-16 পিস একটা কালার সেল করেছি, আর এটার অনেকগুলো কালারও আসছিল, ওইটা শেষ। এখন যেহেতু বিয়ে শাদির সিজন, সবাই মনে করেন বউটো নিয়ে নাচতেছে, কার একটা ভিডিও যেন খুব ভাইরাল হয়েছে না, হ্যাঁ, কে যেন খুব নাচতেছে বউ নিয়ে, কে সেই ভিডিওটা আমার কাছে গতকালকে রাতে এসেছিল। সো এরকম যদি কারো শাড়ি লাগে, এই যে দেখেন এটা আসবে রেড এর মধ্যে, একদম বিয়ের জন্য সুপার, একদম বিয়ের জন্য সুপার। আর লাল শাড়ি পছন্দ না এমন কেউ আছে? ঈদের সময় আমার কাছে এটা আরো আসবে, যদি পুরো শাড়িটাতে কাজ, পুরো শাড়িটাতে কাজ, ঠিক আছে। এটা ব্লাউজের অংশটা আমি আপনাদেরকে দেখাই, পিওর জর্জেট খাদি, পিওর জর্জেট খাদি, কিছু কইয়া কি, কিছু কলাপাতা কালারের শাড়ি থাকলে দেখাও না প্লিজ, কলাপাতা কালারের শাড়ি আছে তো, অনেক শাড়ি আছে কলাপাতা কালারের, দেখাবো, আপনি দেখতে চাচ্ছেন, আমি দেখাচ্ছি, অনেক আছে, দেখাই দিচ্ছি। আচ্ছা, এইবার এই শাড়ির ব্লাউজের অংশটা দেখিয়ে দিই এবং দামটা বলে দিই। এটা আসবে লাল শাড়ি, কাজ কাজ করা, পিওর জর্জেট খাদি। আপনি কুচির অংশটা দেখেন, প্রাইস চলে যাবে 15,800, এই শাড়িটার প্রাইস চলে যাবে 15,800 টাকা মাত্র, 15,800 টাকা। এখন বলেন কেমন লাগলো, কেমন লাগলো বলেন, দিতেই হবে, সবাই যে 15-16 হাজার টাকা দিয়ে শাড়ি কিনবে দরকার নাই, খালি বলেন যে কালেকশন কেমন লাগলো। পুরো শাড়িতে মিরাকারি হালকা শাড়িটা, প্রাইস যাবে 15,800, ঠিক আছে। আমার শাড়িটার প্রাইস যাবে 15,800, মেসেজ দিয়ে পাগলা করে ফেলতেছে, 15,800। আচ্ছা, এবার আসেন
আপনাদেরকে আমি যে শাড়িটা পরাচ্ছি আর একটু বাজেটের মধ্যে দেখাই, আর একটু বাজেটের মধ্যে। খাদ্যি জর্জেট আছে নাকি উমা? এতক্ষণ কি দেখালাম দেখেন, সেম শাড়ি, এটা আরো সুন্দর। সেম শাড়ি, এটা আরো 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 সুন্দর, এটা আরো সুন্দর। তোমার পরার, তোমার এটা পুরো বউ শাড়ি, একদম লালটা পুরো বউ শাড়ি। দেশের বাইরে থেকে যারা নিচ্ছেন বা নিতে চান, নিয়ে নিতে পারবেন। অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি, আলহামদুলিল্লাহ। এখন আমি যে শাড়িটা ওপেন করব, যারা আমার শাড়িটা পাবেন না তাদের উদ্দেশ্যে আমি এই শাড়িটা দেখাচ্ছি, তাদের উদ্দেশ্যে আমি এখন আমার শাড়িটা যারা পাবেন না তারা এই শাড়িটা নিয়ে নিবেন। পুরো শাড়িটাতে কাজ, পুরো শাড়িটাতে ওয়ার্ক। আমি আপনাদেরকে একটু ওপেন করে দেখাই। এই যে দেখেন, আজকে আজকে তোমার অরেঞ্জ কর্সেটটা হাতে পেলাম, অনেক সুন্দর, বাট হাতার ক্রপটা অনেক টাইট, একটু লুজ দিও এরপর। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখেন এটা, এটা দেখেন, এই যে ঠিক আছে। আর এইটা দেখেন পুরো শাড়ি। হ্যাঁ তানিয়া আপু, আমি পড়েছি আপনার কমেন্ট, পুরো শাড়িতেই ওয়ার্ক। আচ্ছা, এখানেই শেষ না, এইটা এই জায়গাটা দেখেন, পুরো পার্ডে আপনার কাজ। আসেন, এইটার প্রাইসটা কত যাবে আমি আপনাদেরকে বলে দেই। এবং পুরো মিনাকারি শাড়ি, পুরো মিনা ওয়ার্ক শাড়ি। অনেকদিন পর, আল্লাহ আপা কেমন আছেন, কত শাড়ি দেখালাম। অলরেডি বুকিং, অলরেডি, এবং আপনার লন্ডন থেকে, হ্যাঁ অলরেডি বুকিং। আমি যেটা পরাচ্ছি এটাও বুকিং হয়ে গেছে মনে হয়। আমারটা যারা পাবেন না তাদের জন্য এই শাড়িটা, এটা যেমন দামে কম এবং অনেক সুন্দর। এটা যে নিবেন সে জিতবেন, এটা যে নিবেন সে জিতে যাবেন। কেন বলছি, কেন জিতবেন জানেন? কারণ আমারটা যারা প্রথমত পাবেনও না, দ্বিতীয়ত 15,800 টাকা। তবে এই সেম কোয়ালিটির শাড়ি, সেম শাড়ি, হ্যাঁ, এবং সেম কাজের। খালি আপনি একটা জিনিসই পাচ্ছেন না, আমি আপনাদেরকে বলে দিই, পুরো শাড়িটা যাচ্ছে, পুরো শাড়ি, আল্লাহ, আই হাই, এই শাড়ি তো আরো কাজ, আরো এক্সট্রা কাজ আছে। দেখেন পুরো শাড়িতে এরকম কাজ। তোমার কালেকশন অলওয়েজ নাইস হয় ইউকে থেকে দেখছি, মাশাআল্লাহ। এই যে পুরো শাড়িতে এরকম বুটি ডিজাইন ছিটানো, পুরো শাড়িতে, পুরো শাড়িটাতে এরকম আপনার বুটি ডিজাইন ছিটানো আছে। হ্যাঁ, দাম বলে দিই, আসেন এইটার দাম বলে দিই। যারা নিতে পারবেন না তাদের জন্য আমি আমার কালারের তিনটা শাড়ি দেখাই দিছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইনবক্স করে দিয়েন। এক একজন চারটা পাঁচটা করে নিচ্ছেন, আলহামদুলিল্লাহ, এক একজন চারটা পাঁচটা করে নিচ্ছেন, মাশাল্লাহ। হ্যাঁ, এইবার শাড়ির হাইট, শাড়ির লাইট, একটা পাবলিকও নাই যে অপছন্দ করবে। এমন এমনও পাবলিক আছে যারা আমার কাছে টাকা পায়। এই যে আমার প্রোডাক্ট ছুঁয়ে বলছি, এমনও অনেক পাবলিক আছে যারা আমার গতবারের টাকা দিয়ে রাখছিল, জাপু এই শাড়িগুলো আমি যেটা চাইছি সেটা তো সোল, তোমার কাছে টাকা রেখে দাও, 15,800 টাকা করে আমার কাছে রেখে ফেলে রাখছে। হ্যাঁ, এই যে দেখেন, এটা আসবে হচ্ছে শাড়ির ব্লাউজটা, তো কি দামে কম মানে ভালো, ব্যাপারটা হচ্ছে এমন। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। এই যে সেম শাড়ি আমার, এটা বরঞ্চ আরো সুন্দর, বাট আমার কাছে একটাই আছে। এটার দাম বলে দিই, যিনি নিবেন এটা 13,800 টাকায় পাবেন। আমারটা 15,800, এটা 13,800 পাবেন। এটার পুরো মিডলটা বুটি ডিজাইন, আর পুরো পাড়ে পুরা তারপরে তোমার আঁচলে, হ্যাঁ, আমার সেম মিন্ট কালারের মধ্যে চলে আসবে 13,800। কি আপু অফার শাড়ি পড়েছেন, ওটার প্রাইস কত আমি বুঝি নাই, শোনা কোনটার কথা বলছেন? কালারটা অনেক সোভার, এই যেরকম কালারটা, এই কালারটা আমি কেন পিক করি জানেন? এটা অনেক এজি আপিরাও নিতে পারে, আর আমাদের মতো যারা ইয়াং আছেন বা যারা কিনা একটু এজ হয়ে গেছেন বা যার, মানে অ্যাকচুয়ালি এটা একটা পশ টোন, হ্যাঁ, মানে সবাই পিক করতে চায়, সবাই পড়তে চায়। আমার এই শাড়িটা এখন যেটা দেখাচ্ছি এটার প্রাইস চলে আসবে 13,800 টাকা। ব্লাউজে যেমন কাজ, আঁচলে তেমন কাজ, পুরো বডিতে। এটা আমি একটা মানে তবারক দিলাম আপনাদেরকে, অনেক সুন্দর একটা শাড়ি, ঠিক আছে, অনেক সুন্দর একটা শাড়ি। আচ্ছা, আর আমার শাড়িটা বেশি এক্সক্লুসিভ বিকজ অফ এটার এই এই পার্টটায় অনেক কাজ। হ্যাঁ, এটা কিন্তু আসলেই সুন্দর, কালারটা খুবই সুন্দর, একদম, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সো আপনার জন্য একটা লেমন মিন্ট কালারের শাড়ি দেখাই আপা, দুইটা দেখাই, হ্যাঁ দুইটা শাড়ি দেখাই। একটা হচ্ছে গিয়ে আপনার এই যে দেখেন কলাপাতা কালারের শাড়ি, যেই আপুটা দেখতে চেয়েছেন সেই আপুটার জন্য, এটা আবার এক্সক্লুসিভ মুগা খাদির মধ্যে আছে, এক্সক্লুসিভ শাড়ি, এক্সক্লুসিভ শাড়ির হাইটটা আগে বুঝে নেন।
শাড়ির হাইটটা আগে বুঝে নেন, ঠিক আছে? এক্সক্লুসিভ পার্টটা সব সেট করা আছে, মিনাকারি করা, কালার আসলেই সুন্দর। এবং এই শাড়িটার গোল্ডেন কালারটা আমি রেখেছি, এই শাড়িটার মিল্ক কালার না যেন স্কাই কালারটা আমি রাখতে চেয়েছিলাম, পরে বিক্রি হয়ে গেছে। এটা দেখেন এই শাড়িটা, হ্যাঁ, এটার প্রাইস যাবে 10,200 টাকা, আমি আগে ভাগে প্রাইস বলে দিলাম। এটা আরো এক্সক্লুসিভ 10,200 টাকা। আরো একটা বাজেটের মধ্যেও দেখাই দিই, যেহেতু আপু কলাপাতা কালার চেয়েছেন। এরপরে ইজানকে খাওয়াতে যাব, আজকে আর লাইভ করব না, ঠিক আছে? রেড দেখিয়েছি, রেড দেখিয়েছি আপু। এটার সাথে ব্লাউজটা হবে এটা, মাশাল্লাহ। যারা যারা ইনবক্স করছেন তাদের উদ্দেশ্যে বলছি, ব্ল্যাক কালার শাড়ি হবে? হবে আপু, অবশ্যই হবে। আমাদের লাইভ সেশন গুলো দেখেন, এটা দেখেন কেমন লাগছে। এটার প্রাইস যাবে 10,200 টাকা। একটা স্পেশাল শাড়ি আমি আজকে দেখাবো না ভেবেছিলাম, বাট দেখিয়ে দিলাম এই কালারটা, মাশাল্লাহ। শুক্রিয়া, দেশের বাইরের আপুরা খুব উথাল পাথাল শুরু করেছেন। এটার প্রাইস যাবে 10,200, ঠিক আছে? সব কালেকশনই ওয়াও, থ্যাংক ইউ। প্রাইস যাবে 10,200 টাকা। আর যদি আরো একটু বাজেটে কলাপাতা কালার চাই তাহলে এটা দেখেন, এটাও আপনার খাদ্দি, হ্যাঁ, এটাও আপনার খাদ্দি, সেম শাড়ি। আমি যে শাড়িটা এখন পরা আছি সেম শাড়ি, দেখেন জাস্ট এটা, আমি যে শাড়িটা এখন পরা আছি সেম শাড়িটা, ওকে? খালি এটাতে কাজ হবে না, আমি যে শাড়িটা পরা আছি সেম শাড়ি, খালি এটাতে কাজ হবে না। বেবি পিঙ্ক হবে? হ্যাঁ হবে, এই যে দেখেন মাশাল্লাহ। আপনারা যারা নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, এটাও তোমার খাদ্দি আসবে। এটার দামটা যাবে হচ্ছে তোমার 6,800 টাকা, যেন 9,800 ছিল, আমার মনে নাই, আপনারা ইনবক্স করলে আমি বলে দিব, ঠিক আছে? অনেক কালারের শাড়ি আছে আপু, অনেক কালারের শাড়ি আছে, ওকে? এখন এই মুহূর্তে এই লাইভে এই কয়টা শাড়ি শেয়ার করলাম, যদি দেখেন 6,800 না 9,800 এটা আমাকে জানতে হবে, একটু ইনবক্স করে দেন, ঠিক আছে? এসএলএস বলা বলে জানে, খুবই প্রিটি কালার, ওকে? সো ধন্যবাদ সকলকে। হ্যাঁ, এটাও সুন্দর। কোনটা নিব? যেটা আপনার ইচ্ছে, যেটা আপনার বাজেটে মিলে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই পিক করেন, হ্যাঁ? এটার কুচিটাও অনেক বেশি সুন্দর, ওইটাও অনেক বেশি সুন্দর, যার যেটা লাগবে মাশাল্লাহ। আপনারা যে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিচ্ছেন আমার খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমি যে শাড়িটা পরাচ্ছি এটা দেখবেন আমার এক্সেলেন্স বাই লাবিনা জাহানের প্রোফাইল পিকচারে দেওয়া, আমি অনেক পছন্দ করেছি শাড়িটা। প্রাইস যাবে হচ্ছে 15,800 টাকা। আমার এই শাড়িটার মতো আরো কিছু শাড়ি আমি আপনাদেরকে দেখিয়েছি, যদি ভালো লাগে সেটাও দেখে নিবেন। আজকের মতো লাইফ, মাশাল্লাহ, থ্যাংক ইউ আল্লাহ, আমি ভাবতেও পারছি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকেন, দোয়া রেখেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।